আপনারা দেখছেন বঙ্গের খবর। দুর্ঘটনায় চলে গেছে হাত ও পা, বিকলঙ্গ ঘরেতেই থাকতে হতো শেখ রহিমকে। তাই একান্ত বাধ্য হয়ে বড় ছেলে 14 বছরের রহিমকে ফলের দোকানে কাজে লাগিয়েছিলেন বাবা শেখ ভোলা। মা বাবা ও এক ভাইয়ের সংসারের হাল ধরেছিল রহিম, বেশ চলছিল সংসার। হঠাৎ দুর্ঘটনার কালো মেঘ নেমে এলো গোটা পরিবারে। একমাত্র রোজগারের ছেলের অকাল মৃত্যু ঘটল পথ দুর্ঘটনায়। কোনোভাবেই ছেলের মৃত্যুকে মেনে নিতে পারছেন না পরিবার। আগামী দিনে কীভাবে বাঁচবেন তাও জানেন না শোকাকৃত গোটা পরিবার। ভাঙা এই বাড়িতেই দুই ছেলে ওকে নিয়ে কোনো ক্রমে থাকতে হতো শেখ ভোলাকে। বুধবার রাত, তখন প্রায় 9:30। কাজ সেরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল রহিম। বর্ধমানের কার্জন গেট পার হতে গিয়েই পেছন থেকে আলু বোঝাই ট্রাক্টর তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 14 বছরের শেখ রহিমের। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। দুর্ঘটনার পরেই ট্রাক্টরটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় সেটি সদর পোস্ট অফিসের সামনে রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে, আর তারপরেই পালিয়ে যায় ট্রাক্টর চালক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলু বোঝাই ট্রাক্টরটি বীরহাটার দিক থেকে বর্ধমান স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময় বিসি রোড থেকে কার্জন গেট হয়ে স্টেশনের দিকে সাইকেল নিয়ে যাচ্ছিল একজন বালক। জানা গেছে, ট্রাক্টরটির সামনে সাইকেল নিয়ে বালকটি পড়ে যাওয়ায় ট্রাক্টরের মাঝের অংশে আটকে যায় সাইকেলের কোনো অংশ, পিষ্ট হয়ে যায় বালকটি। বালকের নাম জানা যাচ্ছে শেখ রহিম, বয়স 14 বছর, বাড়ি পূর্ব বর্ধমান মাঠপাড়া সুভাষপল্লী এলাকায়। ছেলেটি ফলের দোকানে কাজ করে প্রত্যেক দিনের মতোই। আজকেও সে কাজ সেরে বাড়ি ফিরছিল, সেই সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু স্থানীয় মানুষ এরপর ক্ষোভে ফেটে পড়ে। পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে। আজ দুর্ঘটনায় মৃত ওই বালকের পরিবারের সাথে দেখা করেন যুব কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার। ওই মৃত পরিবারের লোক অভিযোগ করে যে তারা বিকলঙ্গ কার্ড সার্টিফিকেট থাকলেও কোনোরকম সরকারি সাহায্য পাননি এই পরিবার। পরিবারের পাশে থাকার আর্জি জানান কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার। পাশাপাশি কার্জন গেটে সিগন্যাল ব্যবস্থা পরিবর্তন দরকার বলেই জানিয়েছেন এই দিন। গতকালকে দুর্ভাগ্যবশত আমার সামনেই এই দুর্ঘটনাটা ঘটে, আমি তার প্রত্যক্ষদর্শী। বাচ্চাটি যখন বিসি রোড থেকে কার্জন গেটের দিকে এসে সাইকেলে উঠছিল, একটি টোটো তাকে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে সে পড়ে যায় জিটি রোডের মধ্যে। তখন পেছন থেকে, যেহেতু ট্রাফিক সিগন্যাল তখন ছিল না, পেছন থেকে একটা আলু বোঝাই ট্রাক্টর, সেটা ফুল স্পিডে আসছিল। যেহেতু বাচ্চাটা পড়ে যায়, তার ওপর থেকে রানওভার হয়ে যায়। ঘটনাস্থলেই আপনারা জানেন প্রত্যেকে, এখন আমি আর বলতে চাইছি না কী হয়েছে। তো আমি আজকে এর বাড়িতে এসেছি, যে বাচ্চাটি কালকে দুর্ঘটনায় মারা গেছেন তার বাড়িতে এসেছি। তার বাড়ির অবস্থা আপনারা দেখলেন, প্রচণ্ড খারাপ অবস্থা। তার বাবার একটা হাত নেই, একটা পা নেই, সে 100% হ্যান্ডিক্যাপড অ্যাজ পার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু আজ অবধি সে কোনো ভাতা পায় না, মানে যে হ্যান্ডিক্যাপের যে টাকাটা মান্থলি পাওয়া যায় সে পায় না। খুবই অভাবের সংসার, সেই অভাব কাটাতেই বাচ্চাটিকে এই 14 বছর বয়সে তার ফ্যামিলির লোক টাকা উপার্জনের জন্য তাকে বর্ধমানে পাঠিয়েছিল, কিছু রোজগারের দিকে তাকিয়ে। তো সেই বাচ্চাটির কালকে এই পরিণতি হয়। আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে একটা দাবি রাখবো, এই ফ্যামিলি অবস্থা আর্থিকভাবে তার খুব খারাপ, আয় উপার্জনের আর কোনো রাস্তা এই ফ্যামিলির নেই, আর একটি বাচ্চা আছে সে একদম ছোট। তো আমি প্রশাসন এবং গভর্নমেন্টের কাছে এই দাবি রাখবো, তাদেরকে একটা আর্থিক সাহায্য যেন করা হয়, যার ফলে এই ফ্যামিলিটা যেন একটু স্বাচ্ছন্দ্যে বাকিটা জীবন বাস করতে পারে। আর তার মা আছেন, তার মা লোকের বাড়িতে কাজ করেন, তার মায়ের যদি একটা কোনো ব্যবস্থা করে দেওয়া যায় তার জন্য আমি গভর্নমেন্টের কাছে দাবি রাখবো। আমি পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার আমার নাম। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বঙ্গের খবর। স্বপ্নের আবাসন উপহার দিন,
জেডি ডেভেলপার প্রেজেন্ট মল্লভূম প্লাজা এনেছে আপনার সাধ্যের মধ্যে 1BHK 2BHK 3BHK ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস, এছাড়াও পাবেন কার পার্কিং ও এসি কমিউনিটি হল আপনার শহরে আপনার মনের মতো ঠিকানায়। রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে আপনার মনের মতো ফ্ল্যাট, শিউলি ছড়ানো শিশির মাখা একটি শরতের প্রভাতে আপনিও হয়ে যান একটি নতুন ফ্ল্যাটের মালিক। বুকিং চলতেছে, তাহলে আর দেরি কেন, আজই আসুন আমাদের ঠিকানায়। দত্তভবন রসিকগঞ্জ রক্ষাকালী মন্দিরের সন্নিকট, চিড়াকল বিষ্ণুপুর বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 9564105476, 9433004255, 8240327178।